আক্কেল দাঁতের সমস্যা খুব সাধারণ একটি সমস্যা। এই সমস্যায় প্রায় সব মানুষকেই কখনো না কখনো ভুগতে হয়। সাধারণত 17 থেকে 25 বছর বয়সে, আবার কখনো কখনো আরও বয়স বাড়লে এই আক্কেল দাঁত উঠে। আক্কেল দাঁত ওঠার সময় প্রচণ্ড ব্যথা হয় এবং বাড়ি ফুলে যায়। দাঁতের ব্যথা শুরু হলেই সবসময় ডেন্টিস্টের কাছে দৌড়াতে হবে তা কিন্তু নয়। আজকে আমরা আলোচনা করব এই আক্কেল দাঁতের ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। তাহলে চলুন আমরা ভিডিওটির মূল আলোচনায় চলে যাই। প্রথমেই বলবো লবঙ্গের ব্যবহার সম্পর্কে। একটি তুলোর বলে লবঙ্গের তেল লাগিয়ে নিন, এটি দাঁতের ব্যথার মাড়িতে লাগিয়ে রাখুন। এটি দিনে 2 থেকে 3 বার করুন। এছাড়া 2 থেকে 3টি লবঙ্গ আক্কেল দাঁতের স্থানে রাখুন। লবঙ্গ দ্রুত আক্কেল দাঁতের ব্যথা কমিয়ে দেবে। রসুনের ব্যবহার। দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই। 1 কোয়া রসুন নিয়ে চিবিয়ে খেতে পারেন। চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথার আক্রান্ত দাঁতে চেপে রাখুন। আপনি চাইলে রসুন কুচি করে কেটে আক্রান্ত দাঁতে লাগিয়ে রাখতে পারেন। এভাবে 10 মিনিট রাখতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে ফেলুন। লবণের ব্যবহার। লবণ আক্কেল দাঁতের মাড়ির ইনফ্লামেশন কমিয়ে ইনফেকশন দূর করে থাকে। 1 চা চামচ লবণ 1 কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। এটি দিয়ে কুলকুচি করুন। এছাড়া সমপরিমাণ লবণ এবং গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি দাঁতের ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। 1 মিনিট পর্যন্ত এটি লাগিয়ে রাখবেন। এটি দিনে 2 থেকে 3 বার করুন। ব্যথা দূর না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে থাকুন। পেঁয়াজের ব্যবহার। পেঁয়াজে আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা দাঁতের ব্যথা জীবাণু সব কিছু সারিয়ে তুলতে সাহায্য করে। একটি পেঁয়াজ ভালো করে ছিলে সেটি কেটে নিন। এবার এটি চিবিয়ে খান। চিবিয়ে খেতে ভালো না লাগলে দাঁত ব্যথার স্থানে 1 টুকরো পেঁয়াজ রেখে দিন। দেখবেন ব্যথা কমে গেছে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।